প্রিয় ছাত্র বন্ধুরা, দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। অবশেষে সামনে এলো মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর, আগামী 2 মে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট। জানা গিয়েছে ওই দিন সকাল 9টায় প্রকাশিত হবে ফল। সকাল 9:45 থেকে ফল জানা যাবে ওয়েবসাইটে, জানিয়েছেন বোর্ড। প্রতিবারের মতো এবারও প্রথম 10 পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করা হবে পর্ষদের তরফ থেকে। 2024 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 2 ফেব্রুয়ারি থেকে, চলেছিল 12 ফেব্রুয়ারি পর্যন্ত। 2024-এ পরীক্ষার্থীর সংখ্যা ছিল 10 লাখের সামান্য বেশি। গত সোমবারই অবশ্য ফল প্রকাশের সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দিয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী পরীক্ষার 90 দিনের মাথাতেই প্রকাশ করতে হয় মাধ্যমিকের ফলাফল। 12 মে 90 দিনের সেই সময়সীমা শেষ হচ্ছিল। মাধ্যমিকের ফলাফল যে তার আগেই বের করা হবে তা মনে করেছিলেন অনেকেই। এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 2 ফেব্রুয়ারি। মূল বিষয়ের যাবতীয় পরীক্ষা 10 ফেব্রুয়ারি মিটে গিয়েছিল, আর ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা শেষ হয়েছিল 12 ফেব্রুয়ারি। অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার 81 দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। 2023 সালে 76 দিনের মাথায় মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছিল, আর 2019 সালের লোকসভা নির্বাচনের সময় 88 দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ করা হয়েছিল পর্ষদের তরফ থেকে। পর্ষদ সূত্রে পাওয়া খবর অনুযায়ী www.results.nic.in ও www.wbbac.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটগুলি থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা ডাউনলোড করতে পারবেন তাদের রেজাল্ট। এছাড়া রেজাল্ট প্রকাশের দিনই নিজের নিজের স্কুল থেকে রেজাল্ট পাবে ছাত্রছাত্রীরা। নোটিফিকেশন দিয়ে আজ 26 তারিখ পর্ষদ কিন্তু এই বার্তাই জানালো, এবং কোন কোন ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে মার্কশিট দেওয়া হবে, সংশ্লিষ্ট স্কুল যে সমস্ত জায়গা থেকে সেগুলো কালেক্ট করবে সেই লিস্টও কিন্তু পর্ষদের নোটিফিকেশনে আজকে দিয়ে দিয়েছে। সকল মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য রইল প্রাণভরা শুভেচ্ছা। সবার রেজাল্ট ভালো হোক, ভালো থেকো সবাই, নতুন ক্লাসে উত্তীর্ণ হও এবং মন দিয়ে পড়াশোনা করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকো। ভালো থেকো সবাই, ধন্যবাদ।